আসসালামু আলাইকুম ওয়া আবরকায়াত সম্মানিত সুধী আপনার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে তিনটি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তিনটি প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন হলো বর্তমান জামানায় বিশেষ করে যারা শহরে বসবাস করে সকলের বাসাবাড়িতে অ্যাটেস্ট বাথরুম থাকে যেখানে পায়খানা প্রস্রাবখানা এবং গোসলখানা প্লাস থাকে তো অনেকের মনের ভিতরে এটি সন্দেহ যে যদি অ্যাটেসড বাথরুমের ভিতরে গোসলখানার ভিতরে অজু করা হয় ওই ব্যক্তির অজু হবে কি না বা মাকরু হবে কি না তো আসলে মূলত বিষয় হচ্ছে পয়গম্বার আলী সালাতাম প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে করার অনেক তাকিদ দিয়েছেন কিন্তু যেহেতু এখন বর্তমান জমানাতে সকলের প্রায় জরুরতের কারণে শহরে থাকতে হয় অনেকের বিল্ডিংয়ে থাকতে হয় বিধায় প্রচুর পরিমাণ জায়গা না থাকার কারণে অ্যাটেস বাথরুম করতে হয় তো কথা একটাই আর কি যদি ওই ধরনের প্রস্রাব পায়খানা বাথরুমে যেখানে অজু করবে ওখানে না আসার আসার যদি আশঙ্কা থাকে তাহলে তার অজু মাকরু হবে অথবা তার শরীরে যদি নাপাক লেগে যায় তাহলে তার নামাজে সমস্যা হবে আর নসেদ যদি এরকম হয় পেশাব পায়খানা এবং প্লাস গো গোসলখানা যেখানে পেশাব পায়খানা ওই ব্যক্তির শরীরে লাগার কোনো আশঙ্কা নাই তাহলে কোনো ধরনের মাকরু হবে না এবং কি তার জন্য সম্পূর্ণ যায় সেটা তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর কথা হলো অনেকে বাথরুমে গোসলখানায় এই কয় প্রশ্নটা করে থাকে যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না তো দেখেন বিষয়টি হচ্ছে এটা তাকোয়ার ব্যাপার আসলে মূলত বিষয় হচ্ছে আপনাদের আমাদের শরীরের বিশেষ করে ফরজ গোসল করতে গিয়ে আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথার চুল থেকে শুরু করে একবারে কি পায়ের তালু পর্যন্ত যতগুলো জায়গা আছে অনেকের নামে অনেক গভীর এক কথায় সমস্ত শরীরে পানি পৌঁছাইতে হবে কুলি করতে হবে নাকি পানি দিতে হবে তো বিষয়টা হলে যে ব্যক্তি গোসল করতে গিয়ে যার শরীরে পানি পৌছানো পোসা পৌঁছাইতে কোনো জিনিস যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার গোসলটা মাকরু হয়ে যাবে ধরেন আপনার শরীরে এমন কাপড় বা এমন কোনো জিনিস আসে যেই কারণে কি আপনার শরীরে পানি পুষতে মানা হচ্ছে অর্থাৎ পানি ঠিক মতো